গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 7 জুলাই। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, ফকিরাবাজারে ম্যাজিক ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে, একটি লরি নদীতে, অপরটি ব্যঙ্গে ফেলল বিদ্যুতের খুঁটি, কাসার হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা, সাসপেন্ড আধিকারিক শিলচর ডাকঘরে কোটি টাকার কেলেঙ্কারি, চীনের বিরুদ্ধে প্রচণ্ড রেগে জাপান, রেকর্ড সময় ধরে সমুদ্র সীমা লঙ্ঘন করছে চীন, বিস্ফোরক অভিযোগ টোকিও, বদরপুর চৌমাথা এলাকা ট্রাফিক জামে নাজেহাল বদরপুরের জনগণ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা, গিরিশগঞ্জে অবৈধ ফিশারিও কাঠ চেরার মেশিন ধ্বংস করল বন বিভাগ, হাইলাকান্দির বাঁশবাড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে মসজিদের উপর, বিপদের হাত থেকে রক্ষা পেল জামে মসজিদ, আফ্রিকার এলএসডি রোগের কারণে মৃত গবাদি পশু শনবিলে ফেলে দেওয়া হচ্ছে এই গজবে, শনবিলের পাইকারি মাছের বাজার স্তব্ধ, মাথায় হাত ব্যবসায়ীদের, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্তের উদ্যোগে বিদ্যুৎ সমস্যা সমাধানের পথে করিমগঞ্জে, লকডাউন ও করোনা মহামারীর মধ্যেও কাসারে বাড়ি বাড়ি যাচ্ছে বিদেশির নোটিশ, এবারে হজে কাবাগর শোয়া নিষিদ্ধ, থাকবেন না বিদেশি কেউই, অত্যাবশ্যকীয় সামগ্রী দেওয়া হচ্ছে না বদরপুরের হোম কোয়ারেন্টাইনকারীদের, শিলচরের ফাটক বাজারে রাস্তার পাশে সবজি বিক্রিতে নিষেধাজ্ঞা, রাতাবাড়িতে আবেদন সারাই পিএম কিষাণ নিধিতে না, এবং শেষ খবরটি, চীন পিসিএসএ বলে এখনই ঠেলেমি নয়, সারা রাত টহল বায়ুসেনার এপাচে চিনুকে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করবো ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে দেখতে দেখতে এক্ষুনি একটি লাইক করে দিন, এবং প্রতিদিনের নতুন নতুন খবর খবর সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন, এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন, তাহলে প্রতিদিনের নতুন নতুন খবর খবর সবার আগে আপনি ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যাবেন। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বাগ্যের জুড়ে বড়সড় দুর্ঘটনার সাক্ষী হওয়া থেকে রক্ষা পেল উত্তর করিমগঞ্জের ফকিরাবাজার এলাকা। ফকিরাবাজার থেকে প্রায় 200 মিটার দূরে এনএফ রোডে মুখোমুখি সংঘর্ষে একটি ম্যাজিক লরি চলে গেল লঙ্গাই নদীতে, এবং 407 লরি তার বিপরীত দিকে গিয়ে বিদ্যুতের খুঁটি ভেঙে ফেলেছে। প্রাপ্ত তথ্য মতে ASC 10-5-3-6-1 নম্বর যুক্ত ম্যাজিক ট্রাক ফকিরাবাজার থেকে লাতু আসার পথে নম্বরবিহীন লাল মাটি বুঝাই থাকা মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পূর্ত সড়কের মধ্যে উভয় গাড়ি এমন দ্রুতগতিতে ছিল যে সংঘর্ষের জেরে ম্যাজিক ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে পড়ে লঙ্গাই নদীতে, অন্যটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিলে সম্পূর্ণরূপে ব্যঙ্গে পড়ে বিদ্যুৎ খুঁটি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে করিমগঞ্জ পুলিশের যানবাহন শাখার কর্তারা। তবে ম্যাজিক ট্রাকটি করিমগঞ্জ পুলিশ উদ্ধার করলে লক্ষণীয়ভাবে পুলিশের নাকে ডোকা দিয়ে পালিয়ে যায় 407 ট্রাক। পরবর্তী, দক্ষিণ অসমের কাসার হাইলাকান্দি ও করিমগঞ্জে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। ডিমা হাসাও জেলার নানা স্থানে বুধবার থেকে টানা 3 দিন ও কাসারে বৃহস্পতিবার ও শুক্রবার প্রবল দ্বারা বর্ষণের কথা জানিয়ে সতর্ক ও প্রস্তুত থাকতে বলা হয়েছে সংশ্লিষ্ট বিভাগগুলিকে। রাজ্যের ডিব্রুগড়, মাজুলি, কার্বি আংলং, লখিমপুর, ধুবড়ী, গোয়ালপাড়া, কোকরাঝার, বরপেটা, চিরাং, বঙ্গাইগাঁও, নলবাড়িতেও বৃহস্পতিবার থেকে 2 দিন অতিভারী বর্ষণের সম্ভাবনার কথা বলেছে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের রেজিওনাল মেট্রোলজিক্যাল সেন্টার গুয়াহাটি। পরবর্তী, শিলচর সদর ডাকঘরের একজন উচ্চপদস্থ কর্মচারীর সাসপেনশনকে কেন্দ্র করে সোমবার শহর জুড়ে চাঞ্চল্য দেখা দেয়। কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এই শাস্তির খাড়া। বিশেষ সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী ডাকঘরের অফিস মেনটেন্যান্স বাবদ বিশাল অঙ্কের কেলেঙ্কারিতে জড়িত চক্রবর্তী পদবীর ওই আধিকারিক। যদিও এ ব্যাপারে বিভাগীয় আধিকারিক পর্যায়ে অত্যন্ত গোপনীয়তা পালন করা হচ্ছে, প্রাপ্ত তথ্য মতে দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে এমন অভিযোগ নিয়ে বিভাগীয় পর্যায়ে টানাপোড়েন চলছিল, শেষ পর্যন্ত সোমবার এই নাটকের যমনিকা পতন ঘটে। পরবর্তী, করোনা ভাইরাসের সংক্রমণ ধীরে ধীরে দেশের পরিস্থিতি খারাপের দিকেই এগোচ্ছে। কবে কোথায় কীভাবে থামবে এই ভাইরাসের আগ্রাসন তা কেউ জানে না। বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। গৌহাটি, দিল্লি ফেরত কোনো ব্যক্তি বা ভাইরাসে আক্রান্তকে ফিরে আসার পর তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়। এক্ষেত্রে ব্যক্তিটি একটি আলাদা করে নিজেকে বন্দি বা সীমাবদ্ধ করে রাখবেন, বাইরের কেউই তার ঘরে প্রবেশ করবেন না, এবং 14 দিন ধরে পর্যবেক্ষণে রাখা হবে ওই ব্যক্তিকে।
বর্তমান আসাম সরকার দুর্নীতিমুক্ত সরকার বলে দাবি করলেও বাস্তব চিত্রটি কিন্তু ভিন্ন। বদরপুর কেন্দ্রের গরিব লোকদের পেটের জ্বালায় বহিরাজ্যে গিয়ে কর্ম করে পরিবার চালাতে হচ্ছে। এর মধ্যে কোভিড-19 বা করোনা ভাইরাসের সংক্রমণ, যার দরুন বহিরাজ্যে থাকা বয়ে নিজ নিজ বাসস্থানে আসতে বাধ্য হচ্ছে। এক সূত্রে জানা যায় যে রেল শহর বদরপুরে হোম কোয়ারেন্টিনে থাকা শ্রমিকদের প্রাপ্য সরকারি সামগ্রীগুলি তাদের দেওয়া হচ্ছে না। বদরপুর হোম কোয়ারেন্টাইন জোনের চেয়ারম্যান হিসেবে রয়েছেন জামাল আহমেদ। বারবার এ ব্যাপারে জানিয়েও কাজ হচ্ছে না। প্রশ্ন হচ্ছে যে অসহায় খেটে খাওয়া শ্রমিকদের হোম কোয়ারেন্টাইনে রেখে তাদের ন্যায্য সরকারি জিনিসগুলি কী কারণে দেওয়া হচ্ছে না। পরবর্তী, চীনা কোস্ট গার্ডরা গত 4 ঘন্টায় 2 বার জাপানের সামুদ্রিক এলাকায় ঢুকেছে এমন মারাত্মক অভিযোগ উঠল। চীনের এই ধরনের কার্যকলাপের জেরে জাপান কোস্ট গার্ড বিসেলকে চেনা জাহাজের অনুপ্রবেশের পথ রুদ্ধ করে দাঁড়াতে হয়। চীনা জাহাজগুলি জাপানি মৎস্যজীবীদের নৌকা লক্ষ্য করে এগোচ্ছিল। সোমবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে টোকিওর আধিকারিক। জাপানের অধীনে থাকা সেনকাকু দ্বীপপুঞ্জের 4 কিলোমিটার এলাকার মধ্যে এসেছিল চীনের তরি। এদিকে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো দেশের এলাকার জলভাগের 19.3 কিলোমিটার এলাকা অবধি অন্য কোনো দেশ ঢুকতে পারে না, আর এই জলসীমা অতিক্রম করেছে চীন। এই খবর জানিয়েছে জাপানের কোস্ট গার্ডরা। জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি জানিয়েছে জাপান এই নিয়ে একাধিকবার কূটনৈতিক স্তরে প্রতিবাদ জানিয়েছে বেজিংয়ের কাছে। সেখানে তাদের জলসীমার মধ্যে চীনা জাহাজের অনুপ্রবেশের ইস্যুটি তুলে ধরা হয়েছে। এদিকে যে দ্বীপটি টোকিও নিজেদের সীমান্তের অংশ বলে বেজিংয়ের দাবি সেটা তাদের অংশ, কিন্তু 1972 থেকে দ্বীপটি জাপান প্রশাসনের দখলে আছে। সীমান্তের 1900 কিলোমিটার বিস্তৃত রকি চেন নিয়ে এই দুই দেশের মধ্যে সংঘাত 100 বছরের বেশি সময় ধরে। টোকিও ও বেজিং এই ইস্যু নিয়ে কেউই পিছু হটতে চান না। তবে গত 1 মাসে পরিস্থিতি আরও বেশি খারাপ হয়েছে। সেনকাকু দ্বীপপুঞ্জ নিজেদের অধিকারভুক্ত বলার পর থেকে বেজিং অত্যন্ত ক্ষুব্ধ। চীন সরকারের জাহাজ দ্বীপগুলির পাশ দিয়ে 84 দিন ধরে জাহাজ মোতায়েন করে রেখেছে এমনটা জানিয়েছে জাপানের উপকূলরক্ষী বাহিনী। তবে এবার একেবারে জাপানের অংশীভূত জলভাগে চীনের জাহাজ ঢুকায় তারা অত্যন্ত ক্ষুব্ধ। বৃহস্পতিবার 340 ঘন্টা ধরে চীনা জাহাজ তাদের জলভাগের মধ্যে ঢুকেছিল। সবচেয়ে কাছাকাছি জায়গার দুই দেশের উপকূলরক্ষী বাহিনীর উপস্থিতি সংঘর্ষের পরিস্থিতি উদ্রেক করতে পারে। এর জেরে সামরিক বাহিনীকেও হস্তক্ষেপ করতে হতে পারে এমনটাই দাবি ওয়াকিব হাল মহলের। পরবর্তী, ফাটক বাজারের নিউ মার্কেট এবং গোপালগঞ্জের সামনে রাস্তায় বসে যে কোনো খুচরো বিক্রেতা সবজি ফল ইত্যাদি বিক্রি করতে পারবেন না এমনটাই সিদ্ধান্ত নিয়েছে কাছাড় জেলা প্রশাসন। শুধুমাত্র স্থায়ী দোকানের ব্যবসায়ীরা সবজি বিক্রির অনুমতি পাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে একটি নির্দেশ জারি করা হয়েছে যা আজ সকাল থেকে কার্যকরী হয়েছে। লকডাউনে মূলত খুচরো বাজারগুলো ঘিরে বিরাট জনসমাগম গড়ে উঠে, অবশ্যই এর কেন্দ্রবিন্দু ফাটক বাজার, ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানালেন জেলাশাসক কীর্তি জল্লি। পরবর্তী, প্রাণঘাতী করোনা ভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এই ভাইরাসের তাণ্ডবে অসহায় হয়ে পড়েছে বিশ্বের আধুনিক চিকিৎসা ব্যবস্থা। অন্যান্য দেশের মতো সৌদি আরবেও হানা দিয়েছে এই ভাইরাস। এর বিষাক্ত সবলে ইতিমধ্যে দেশটিতে আক্রান্ত হয়েছে 2,09,000-এর অধিক মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে 1,916 জনের। কোভিড-19 মহামারীর এমন পরিস্থিতিতে এবারের হজ বাতিলের সংখ্যা জেগেছিল। শেষ পর্যন্ত হজ হচ্ছে, তবে সৌদি আরবের বাইরের কেউই হজ করতে পারবেন না। প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ নতুন করে বেড়ে যাওয়ার পর হজের জন্য কিছু স্বাস্থ্যবিধি ঘোষণা করেছে সৌদি সরকার। সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানায়, এবারের হজ পালনের সময় কাবা স্পর্শ করতে পারবেন না হাজিরা। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সমাবেশ ও সভা। করোনার সংক্রমণ প্রতিরোধে এবারের হজে 1,000 জনকে সুযোগ দেওয়ার কথা গত জুনে জানায় সৌদি সরকার। আধুনিক যুগে প্রথমবার বিদেশি মুসলিমদের জন্য হজ নিষিদ্ধ করে দেশটির কর্তৃপক্ষ। এবার নতুন করে কিছু স্বাস্থ্যবিধি যুক্ত করল সৌদি সরকার। ইসলামের পবিত্র নিদর্শন কাবা স্পর্শ করা যাবে না এবারের হজে। নামাজের সময় তো বটে, কাবা শরীফ তাওয়াফের সময়ও 1.5 মিটার দূরত্ব বজায় রাখতে হবে হাজিদের মধ্যে। পরবর্তী, কোভিড-19 মহামারী পরিস্থিতির মধ্যেও বিদেশি নোটিশ, এমনটাই ঘটেছে কাছাড় জেলায়। বিশ্বস্ত সূত্রে জানা গেছে মার্চে লকডাউনের শুরু থেকে এখন পর্যন্ত প্রতি মাসে 300 থেকে 400 বিদেশি নোটিশ ইস্যু করে জেলার সবকটি থানায় পাঠানো হচ্ছে। এই নোটিশগুলো শিলচরের 6টি ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্ট থেকে ইস্যু করা হচ্ছে। FT কোর্ট ও বর্ডার পুলিশ সূত্রে এ খবরের সত্যতা স্বীকার করা হয়েছে।
কোর্ট সূত্রে জানা গেছে নতুন করে কোনো বিদেশি নোটিশ ইস্যু করা হচ্ছে না, তবে যেগুলো ইস্যু হচ্ছে সবই পুরানো, অর্থাৎ রি ইস্যু করা হচ্ছে কোনো কোনো এলাকায়। পরবর্তী এক উড়ো গজবের ভিত্তিতে শনবিলের হাজার হাজার মৎস্যজীবী সম্প্রদায়ভুক্ত লোকের জীবনে গড় অন্ধকার নেমে এসেছে। এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম জলাশয় শনবিলের মাছ বিক্রি করে কয়েক হাজার পরিবার তাদের জীবিকা নির্বাহ করে থাকে। স্থানীয় মাছের যোগান দেওয়া শনবিলের তিন তিনটি পাইকারি মাছ বাজারে শ্মশানের নিস্তব্ধতা যেন বিরাজ করছে। আফ্রিকান এলএসডি রোগের কারণে করিমগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে সম্প্রতি হাজার হাজার গবাদি পশুর মৃত্যু হয়েছে। একটি দুষ্টচক্র গজব রটিয়েছে। আফ্রিকান এলএসডি রোগের কারণে মৃত গবাদি পশু শনবিলে ফেলে দেওয়া হচ্ছে, আর বিলের মাছ রোগে মৃত গবাদি পশুর মাংস খাচ্ছে। এখন এই মাছ খেলে সাধারণ জনগণের শরীরে দুরারোগ্য রোগের সংক্রমণ করতে পারে। এই উড়ো খবরটি চাউর হতেই জনমনে এক আতঙ্ক বিরাজ করছে। সাধারণ জনগণ শনবিলের মাছ খাওয়া বন্ধ করে দিয়েছে। শনবিল এলাকার স্থানীয় বাসিন্দা তথা বিজেপি নেতা রতিরঞ্জন দাস উড়ো গজবের সত্যতা উড়িয়ে দিয়ে বলেন, আফ্রিকান এলএসডি রোগে মৃত কোনো গবাদি পশু শনবিলে ফেলা হয়নি। বরাক উপত্যকাসহ প্রতিবেশী রাজ্য ত্রিপুরাতেও শনবিলের মাছের বিরাট চাহিদা রয়েছে। চাহিদা অনুযায়ী যোগানও দিয়ে যাচ্ছে শনবিল। স্থানীয় বিজেপি নেতা রতিবাবু অভিযোগ করে বলেন, অন্ধ্রপ্রদেশের চালানি মাছের ব্যবসায় জড়িত, কেউ ইচ্ছাকৃতভাবে এই গজব রটিয়েছে। পরবর্তী প্রধানমন্ত্রীর কিষাণ সম্মান নিধি প্রকল্পে ব্যাপক দুর্নীতি এবং ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে রাতাবাড়ি বিধানসভা সমষ্টির সিংলা সরা জিপিতে। জিপির প্রাক্তন সভানেত্রী লক্ষ্মীদেবী কৈরি পিএম সম্মান নিধির জন্য কোনো আবেদনই করেননি, অথচ ওই সভানেত্রীর পরিবারের প্রায় সকলের নাম সুবিধা প্রাপকের তালিকায় রয়েছে, রয়েছে লক্ষ্মীদেবীর নামও। খবরটি প্রাক্তন সভানেত্রীর পরিবারের সদস্যরা জানার পর রাতাবাড়ি থানায় এ ব্যাপারে মামলা করেছেন। লক্ষ্মীদেবীর বড় ছেলে বিশ্বজিৎ কৈরি পেশায় একজন সরকারি স্কুলের শিক্ষক, কিন্তু তার নামও রয়েছে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে। শিক্ষক বিশ্বজিৎ কৈরি জানান, তার সহধর্মিনী সুজাতা কৈরির নামও রয়েছে সুবিধা প্রাপকের তালিকায়। শিক্ষক বিশ্বজিৎ কৈরি বলেন, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ সব কিছু রয়েছে প্রকাশিত তালিকায়, অথচ তারা আবেদন যেমন করেননি তেমনি কাউকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারও দেননি। বিষয়টিতে বড়সড় ষড়যন্ত্র কাজ করছে এমনটা উপলব্ধি করে রাতাবাড়ি থানায় এজাহার দাখিল করেছেন বলে জানান তিনি। পরবর্তী পাতারকান্দি রেঞ্জের লক্ষ্মীপুর সাববিটের অধীন পাতারিয়া রিজার্ভ ফরেস্টে দুটি অবৈধ ফিশারি ধ্বংস করে দেয় বন বিভাগের কর্মকর্তারা। স্থানীয় কিছু অসাধু লোক বন বিভাগের ভূমিতে ফিশারি দিয়ে দিব্যি ব্যবসা চালিয়েছিল। একই রেঞ্জের দলগ্রামে একটি অবৈধ কাঠ চেরার মেশিন জব্দ করে যাবতীয় সরঞ্জাম সহ কাঠ উঠিয়ে নিয়ে আসা হয় স্থানীয় ডিভিশন অফিসে। সরকারি বনাঞ্চল ধ্বংস করে যারা বনসম্পদ নষ্ট করেছে এদের বিরুদ্ধে এখন খড়্গহস্ত জেলা বন বিভাগ। পরবর্তী উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্তের এক প্রস্তাবের উপর ভিত্তি করে করিমগঞ্জ জেলার বিদ্যুৎ সমস্যার অস্থায়ী একটি সমাধানের আশার আলো দেখা যাচ্ছে। আধুনিক তথ্য প্রযুক্তির যুগে মানব জীবনে বিদ্যুৎ অপরিহার্য অঙ্গ, কিন্তু প্রান্তিক জেলা করিমগঞ্জে বিদ্যুৎ পরিষেবা চরম বিপর্যয়ের মধ্যে দিয়ে চলছে। এ নিয়ে কংগ্রেসি বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত বরাবর সরব। করিমগঞ্জ জেলার বিদ্যুৎ পরিষেবার হাল ফেরাতে গত বছরের 6 মার্চ বিধানসভায় অধ্যক্ষের কক্ষের সামনে অনশনে বসেছিলেন তিনি, আর এই অনশনের কারণেই কাজ হয়েছে। ওই দিন অধ্যক্ষ হিতেন্দ্রনাথ গোস্বামী নিজে দায়িত্ব নিয়ে বিদ্যুৎ সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বিধায়ক কমলাক্ষকে অনশন প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন। অধ্যক্ষকে সম্মান জানিয়ে তার আহ্বানে কমলাক্ষ অনশন প্রত্যাহার করে নিয়েছিলেন। ওই দিনই অধিবেশনের শূন্যকালে কমলাক্ষের করিমগঞ্জের বেহাল বিদ্যুৎ পরিষেবার বাস্তব চিত্র তত্ত্ব সহ বিধানসভায় তুলে ধরেছিলেন। অধ্যক্ষ সেদিনই বিধানসভায় করিমগঞ্জের বিদ্যুৎ সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন এবং পরবর্তীতে নিজ কক্ষে বিধায়ক কমলাক্ষের উপস্থিতিতে বিভাগীয় আধিকারিকদের ডেকে এনে করিমগঞ্জ জেলায় বিদ্যুৎ সমস্যার সমাধানে এক বৈঠকে বসেছিলেন বিধানসভার অধ্যক্ষ হিতেন্দ্রনাথ গোস্বামী। সেই বৈঠকে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্ত একটি প্রস্তাব দিয়েছিলেন, আর সেই প্রস্তাবটি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখার জন্য বিভাগীয় আধিকারিকদের দস্তর মতো পত্র মাধ্যমে নির্দেশ দিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ গোস্বামী। এরই পরিপ্রেক্ষিতে বদরপুর কুমারঘাট টাওয়ার লাইন থেকে প্যাটেলনগর 132 কেভির পাওয়ার স্টেশন সংযোগে স্থাপনের মঞ্জুরি দিয়েছেন বিভাগীয় কর্তৃপক্ষ। বর্ষার মরশুম শেষ হওয়ার পরই সংযোগ স্থাপনের কাজ শুরু হয়ে যাবে বলে বিভাগীয় তরফে জানা গিয়েছে। পরবর্তী বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেল হাইলাকান্দি জেলার বাটির কুপাজীবীর বাঁশবাড়ি প্রথম খণ্ডের জামে মসজিদ, নইলে বৈদ্যুতিক তারের আগুনে পুড়ে ছাই হয়ে যেত মসজিদ সহ পুরো এলাকা। ঘটনাকে কেন্দ্র করে
তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে রবিবার রাত আনুমানিক 7:30 নাগাদ হঠাৎ করে বিদ্যুতের তার ছিঁড়ে মসজিদের সিঁড়ির উপর পড়ে। যদিও সবসময় মসজিদে নামাজ পড়তে আসেন অনেক মুসল্লিরা, সেখানে এসে দেখেন যে বিদ্যুতের তার ছিঁড়ে মসজিদের সিঁড়ির উপর পড়ে রয়েছে। যদিও কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি বলে খবর পাওয়া গেছে। তবে এই ঘটনার জন্য হাইলাকান্দির বিদ্যুৎ বিভাগকে দায়ী করেছেন অনেকেই। পুরাতন বৈদ্যুতিক লাইন বদল করে নতুন বৈদ্যুতিক তার লাগানোর জন্য বিভাগীয় কর্তৃপক্ষের কাছে বারবার অনুরোধ করেও কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ করেন মসজিদের ইমামসহ স্থানীয় জনতা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরবর্তী বদরপুর চৌমতা এলাকায় বেশিরভাগ সময় যানজট লেগেই থাকে। অবৈধভাবে যাত্রী উঠানামা সহ গাড়ি পার্কিংয়ের ফলে যান চলাচল সহ জনসাধারণের নানা ভোগান্তির শেষ নেই। এসব প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলে দেখেও না দেখার বান করে চলে যান, আর নিত্যদিনের সমস্যা থেকেই যায়। সড়কে একসঙ্গে দুটি ছোটো গাড়ি চলতে পারে না, যানজট একবার লাগলে স্থায়ী থাকে অন্তত 1 ঘন্টা। ভোগান্তি আর যন্ত্রণার শেষ নেই বদরপুরবাসী। বদরপুর এলাকাকে যানজট মুক্ত করার জন্য করিমগঞ্জ জেলা উপায়ুক্তের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা। এবার শেষ খবরটি, গালওয়ান থেকে পিছিয়ে গিয়েছে চীনা সেনা, কিন্তু পূর্ব অভিজ্ঞতা থেকে এবার আরও সতর্ক ভারত। আর সেই সতর্কতাতেই সারা রাত ধরে পূর্ব লাদাখের বিস্তীর্ণ এলাকায় নিশ্চিদ্র টহলদারি বায়ুসেনার। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, সোমবার সারা রাত ধরে বায়ুসেনার একাধিক যুদ্ধবিমান ও চপার পুরোদমে চক্কর কাটে সীমান্তবর্তী এলাকাগুলিতে। এই নাইট অপারেশন ব্যবহার করা হয়েছে বায়ুসেনার MiG-29 সুখইয়ের মতো যুদ্ধবিমান, পাশাপাশি নজরদারির জন্য উড়ানো হয়েছে অ্যাপাচের মতো অ্যাটাক রেডি আধুনিক হেলিকপ্টার, টহল নিয়েছে উচ্চ ভারবহন ক্ষমতাসম্পন্ন চিনুক হেলিকপ্টারও। এই ছিল আজকে সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।